আমাকে আমার অনেক বন্ধু বলেছিল কিছু হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করার জন্য। আমি আজ শেয়ার করব স্টোপ টপ লো সুগার গ্রানোলা রেসিপি। এটা কিন্তু ট্র্যাডিশনাল গ্রানোলা রেসিপি নয়। ট্র্যাডিশনাল গ্রানোলা রেসিপি স্লো কুক, ওভেনে বেক করতে অন্তত 1 ঘন্টা সময় লাগে, আর হাই সুগার মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে। কিছুই না, একটা ফ্রাইং প্যানে নেব 1 টিস্পুন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ইচ্ছা করলে কেউ এখানে বাটার বা ঘি নিতেই পারো, চয়েস অনুযায়ী। তেলটা মেল্ট হতেই দেবো রোল্ড ওটস, একটু নাড়িয়ে নিয়ে দেবো কেটে রাখা বাদাম, আমি ওয়ালনাট আর আমন্ড ইউজ করেছি, দেবো দারচিনি পাউডার আর ম্যাপেল সিরাপ। এখানে মধু ইউজ করা যাবে ম্যাপেল সিরাপের বদল। দেবো সামান্য নুন, গ্যাস একদম আস্তে করে সমানে নাড়তে হবে। কিছুক্ষণ পরেই দেখবো রঙটা বাদামি হয়ে গেছে আর সারা ঘর গন্ধে মমো করছে, তখনই গ্যাস বন্ধ করে ইচ্ছে অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারবো। আমি করেছি ড্রাই রাসবেরি, ড্রাই পিচ, তোমরা কিশমিশ, ড্রাই খেজুর, ড্রাই নারকেল অ্যাড করতেই পারো। ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে দাও। ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রেখে দিতে পারো। আর ব্রেকফাস্টের জন্য এটাকে টক দইয়ের ওপরে ছড়িয়ে যে কোনো ফ্রেশ ফ্রুট দিয়ে খেতে পারো, যেমন ছোটো ছোটো করে আপেল বা কলা দিয়ে। আমি গ্রিক ইয়োগার্টের উপরে এটা ছড়িয়ে ফ্রেশ ফল আর পিনাট বাটার দিয়ে খেয়েছি। আমার পিনাট বাটার দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে। এই ব্রেকফাস্টটা হেলদি আর টেস্টি, একবার করে খেয়ে দেখো। এত সুন্দর ব্রেকফাস্ট, করতে ঝামেলা কম আর খেতে ডেলিশিয়াস। কেউ বানালে ছবি শেয়ার করো আমার সাথে। আজ তাহলে আসি, টাটা।